হ্যালো জনগণ, ইলেকট্রোলাইভসের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সামনে রিভিউ করার চেষ্টা করব সম্পূর্ণ রিভিউ রিয়েলমি বাডস এয়ার সম্পর্কে। কী কী ফিচার রয়েছে, আপনার জন্য কতটুকু পারফেক্ট, কেন কিনবেন আপনি, যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। সর্বপ্রথম এই এয়ারবাডসটির সম্পর্কে আমরা বেসিক কী ফিচার সম্পর্কে জানার চেষ্টা করব, তারপর আমরা এটার ইনডেপথ রিভিউ দেওয়ার চেষ্টা করব। এটিতে ব্যবহার করেছে সুপার লো ল্যাটেন্সি R1 চিপ, যেটি হচ্ছে রিয়েলমি এয়ারবাডসের অফিসিয়াল অর্থাৎ নিজস্ব চিপ। এটি কিন্তু তারা তাদের স্মার্টফোনে ব্যবহার করেন, তো বুঝতেই পারতেছেন এই এয়ারবাডসে কিন্তু তারা এই চিপটি ব্যবহার করেছে। ওপেন আপ অটো কানেকশন গুগল ফার্স্ট পেয়ারিং, অর্থাৎ আপনি এটাতে গুগল ফার্স্ট পেয়ারিং সিস্টেম পেয়ে যাবেন, অর্থাৎ কানেকশন করা খুব সহজ হয়ে যাবে। আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ফিচার রয়েছে এটিতে, সেটি হচ্ছে ওয়্যার ডিটেকশন, অর্থাৎ আপনি অটো প্লে পজ সাপোর্ট পেয়ে যাচ্ছেন। যদি আপনি মিউজিক প্লেয়িং করেন তখন কান থেকে যদি খুলে ফেলেন এটা, তাহলে মিউজিক অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এবং কানে লাগানোর সাথে সাথে আবার মিউজিকটা প্লে হবে। রয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা, অর্থাৎ এই বাজেটে কিন্তু ওয়্যারলেস চার্জিং সুবিধাটা আশা করা খুবই একটা অ্যাট্রাকটিভ বিষয়, এবং প্লেব্যাক পাচ্ছেন প্রায় 20 ঘন্টার মতো, এবং এটাতে USB টাইপ সিও দেওয়া আছে। ডাইনামিক বাস বোস ড্রাইভার অ্যাডভান্স অডিও কোডিং দিতে আপনাকে এটি সহায়তা করবে। রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার ডুয়েল মাইক ফর কলিং, অর্থাৎ আপনি দুইটা মাইক পেয়ে যাচ্ছেন কলিংয়ের জন্য। তবে এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন এটাতে থাকলেও আপনি কিন্তু খুব বেশি ভালো কথা বলতে পারবেন না। আপনি যদি রুমের ভিতরে কথা বলতে চান তাহলে স্মুথলি কথা বলতে পারবেন, যখনই আপনি আউটডোরে যাবেন তখন অবশ্যই আপনাকে লাউডলি কথা বলতে হবে, তা নাহলে কিন্তু অপর দিকে যা রয়েছে অপর পাশে সে কিন্তু ভালো করে শুনতে পারবেন না। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যারা মূলত নিজের বাজেটের মধ্যে এয়ারবাডস খুঁজে থাকেন গর্জিয়াস অ্যাপল লুকিংয়ের, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট খেতে পারে, কারণ এটার গর্জিয়াস লুকিং কিন্তু সত্যি অসাধারণ। যদিও এটা প্লাস্টিক তবে দেখতে মনে হবে মেলামাইনের মতো, লুকিংটা অসাধারণ এবং প্রিমিয়াম কোয়ালিটি, হাতে নিলেই আপনি বুঝতে পারবেন, এবং ডিজাইনটা কিন্তু অসাধারণ, সুপার স্মিল। কানেক্টেড করা কিন্তু খুব সহজ ব্যাপার, আপনাদেরকে প্রথমেই অবগত করেছিলাম। এটিতে রয়েছে গুগল ফাস্ট পেয়ারিং সিস্টেম, অর্থাৎ আপনি পেয়ারিং করার সাথে সাথেই খুব দ্রুত আপনি কানেক্টেড করে নিতে পারবেন। তবে আরেকটা বিষয় বলে দিচ্ছি, স্যামসাং কিংবা আইফোনের সাথে এটা কম্পিটেবল, অর্থাৎ প্রায় সকল ফোনের সাথে এটা কম্পিটেবল, আপনি খুব সহজে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কানেক্টেড করার সাথে সাথে আপনি এটার স্ট্যাটাস দেখতে পারবেন, চার্জার কিংবা আরও যাবতীয় কিছু ইনফরমেশন আপনি ফোন থেকেই কন্ট্রোল করতে পারবেন, ফোন থেকে আপনি সকল কিছুই দেখতে পারবেন। রিভিউটি শেষ করার পূর্বে আপনাদেরকে আরও কিছু এক্সট্রা ফিচার সম্পর্কে অবগত করতে চাই। এটিতে যখন আপনি ডবল ট্যাপ করবেন তখন মিউজিক প্লে এবং পজ হবে, যখন আপনি ট্রিপল ট্যাপ করবেন, ট্রিপল ট্যাপ করার সাথে সাথে আপনি পরবর্তী গানে চলে যাবেন, অর্থাৎ ট্রিপল ট্যাপ করার সাথে সাথেই নেক্সট রেখে আপনি চলে যাবেন। তারপর হচ্ছে লং টেপ, আপনি যদি লং টেপ প্রেস করেন তাহলে সাথে সাথে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট যুক্ত হয়ে যাবে, তারপর আপনি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এটা দিয়ে ট্র্যাক করতে পারবেন। আরও একটা ইম্পর্টেন্ট ফিচার রয়েছে, যারা গেমিং প্রিয় তাদের জন্য এটাতে রয়েছে গেমিং মোড, অর্থাৎ দুই সাইডে যদি আপনি লং টেপ করেন তাহলে কিন্তু এটার যে গেমিং মোড রয়েছে সেই গেমিং মোড অ্যাড হয়ে যাবে, এবং আপনি খুব স্মুথলি গেমিং মোড এনজয় করতে পারবেন। ওভারঅল আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটির এবং গর্জিয়াস লুকিংয়ের এয়ারবাডস খুঁজে থাকেন এবং গেমিংয়ের জন্য কিংবা আপনার নর্মাল ইউজের জন্য, তাহলে আপনি এই এয়ারবাডসটি একটু ট্রাই করতে পারেন। আর যদি মনে করেন আপনি এয়ারবাডস দিয়ে কথা বলবেন তাহলে আপনার জন্য এটি না, কারণ শুধুমাত্র কথা বলার জন্য আমি এয়ারবাডসই সাজেস্ট করতে পারি না, বিকজ অফ এটার কথা বলার জন্য অনেক লাউডলি কথা বলতে হয় এবং অনেক প্রবলেম রয়েছে। সুতরাং আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার জন্য এটা পারফেক্ট কিনা। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আলাদা কোনো রিভিউ নিয়ে।